থোর গড়ি খাড়া, খাড়া গড়ি থোর, এইভাবেই কাটছে আমার জীবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরে বাইরে বাই মি মনলিনা। আশা করি আপনারা ভালো আছেন। সবে থেকে তীর্থঙ্কর গেছে আমার, না কোথাও বেড়ানো হয়েছে, না বিশেষ কিছু রান্না করেছি, কারণ পেটটাও ঠিকঠাক ছিল না। আর আমি সাধারণত তীর্থঙ্কর থাকাকালীনও খুবই একটা নমিনাল লাইফ লিড করি, একদম বেসিক লাইফ। তো সেখানে না আছে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না আছে রাজহাঁসে। সুতরাং যদি ডেলি লাইফ আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকি, তাহলে আমিও বোর হয়ে যাব একই জিনিস দেখাতে দেখাতে, আর আপনারাও বোর হয়ে যাবেন। তো সেটা তো আমার উদ্দেশ্য না, আপনাদের সামনে আমি আসি আপনাদেরকে এন্টারটেন করার জন্য। তো সেই রিজনে আমি ডেলি ব্লগ করি না, আমি উইকে একবার দুবারই আসি। আর মাশাআল্লাহ আপনারা ভীষণই ভালো ভিউয়ার্স, স্মার্ট ভিউয়ার্স। সুতরাং আমার এক দুদিন দেখি আপনারা বুঝতে পেরে যান যে আমার লাইফটা কীভাবে কাটছে বা আমি নর্মালি কীভাবে লাইফ লিড করি। তো আমার এই লাইফস্টাইল ব্লগে আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো, আমি যাচ্ছি একটা বুটিকে। যদিও সাধারণত এই বুটিকটা আমার বাড়িতেই, বাড়ির পাশেই আর কি, পাশের গলিতে, মানে আমার 2 মিনিটও লাগবে না এখান থেকে যেতে। আমি যখনই ওই বুটিকে যাই, মানে নর্মালি আমি যখনই কোনো ড্রেস বানাই, সালোয়ার বা ব্লাউজ এইসব বানাই, তো তখন আমি বাড়িতে যেগুলো পরে থাকি, হাফ প্যান্ট বা ট্র্যাক প্যান্ট যেটাই পরে থাকি সেটা পরেই চলে যাই। বাট আজকে একটু সাজুগুজু করে যাব, কারণ রিজনটা একটু প্রফেশনাল। কারণ যে বুটিক ওনার আছে, রিঙ্কু দি ডাকি আমি, উনি আমাকে DM করেছিল যে ওনার বুটিকে এসে ব্লগ করার জন্য। তো সেই রিজনই ওখানে যাওয়া। তো একটু সাজুগুজু করে একটু ভাবছি শাড়ি পরবো, আফটার অল ফ্যাশন সংক্রান্ত বিষয়, ওইসবই দেখাবো আপনাদেরকে। আমার কয়েকটা ব্লাউজ, একটা সালোয়ারও বানাতে দেওয়া আছে ওখানে, তো সেগুলোও নিতে যাব, ওটাও একটা কাজ। তো বেড়ানো যাক, কারণ যবে থেকে তীর্থঙ্কর গেছে আমি তো কোথাওই বেড়াইনি, বাড়িতেই বসে আছি। সো একটু বেড়ানো যাক আর একটু সাজুগুজুও করা যাক। তো আমার বেসিক্যালি আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হব। তো রেডি হয়ে আপনাদের সামনে আসছি। তো আমি রেডি, একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছি, মার শাড়ি, এটা অকারিয়ালও বলা যেতে পারে, পেয়সেল পরেছি একটা, যার সাথে একটা এটাকে কি বলবো, টেল ব্লু, হ্যাঁ ডার্ক টেল ব্লু কালারের একটা ব্লাউজ পরেছি, এরকম গোল্ডেন কালারের কাজ করা রয়েছে, তার সাথে ম্যাচিং একটা নেক পিস পরেছি, বেশ সুন্দর দেখতে এটা মাটির। আর কাজল পরেছি অফকোর্স লাইনার, আর লিপস্টিক পরেছি, আর হাতে ছুরি পরেছি। সো আই এম রেডি, এবার বেরিয়ে পড়ি, কারণ রেডি হতে একটু দেরি হয়ে গেল, কারণ নিজের তো জামা কাপড় নেই, সব খুঁজে খুঁজে বার করছি যে মার আলমারি খুলে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো, এইসব করতে গিয়ে একটু লেট হয়ে গেল। নাও এবার আমি বেরিয়ে পড়ি। ওয়াও, পুরো পিঙ্ক স্কাই, পারফেক্ট টাইমিং। আর আমি 1 মিনিট মতন ওয়াক করে চলে এসেছি আমার ডেস্টিনেশনে। চলুন ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক এখানে কী কী পাওয়া যায়। তো আমি চলে এসেছি যেখানে আসার কথা ছিল, ইন্ট্রো আমার আগেই হয়ে গেছে। আমি বলেছি আপনাদেরকে যে আমি একটা বুটিকে আসছি, যেটা আমার পাড়াতেই, আর আমি চলে এসেছি রিঙ্কুদির কাছে। তো আজকে এখানে এসেছি, ডিটেল অ্যাবাউট রিঙ্কুদি সম্পর্কে জানবো, রিঙ্কুদির বুটিক সম্পর্কে জানবো, আর সব থেকে উইটনেস হবো রিঙ্কুদির মতন একটা লোকের একটা ওয়ার্ম যে ভাইবস আছে, একটা পজিটিভ ভাইবস আছে সেটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। এই হলো রিঙ্কুদি। নমস্কার, আমার নাম রিঙ্কু খুবু, আমার এই বুটিকটা মেট্রোপলিটন, মেট্রোপলিটন হাউজিং সোসাইটি, CZ32 মেট্রোপলিটন হাউজিং সোসাইটি, ক্যানেল সাউথ রোড, কলকাতা 105। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9830987835, যেটা আমি স্ক্রিনেও মেনশন করে দেবো। আর এই মনোলিনা তো আমার খুব ভালো বন্ধু, ওর ব্লগ তো আমি ভীষণ পছন্দ করি, প্রত্যেকটা ব্লগ আমি টাইম করে দেখি, ভীষণ ভালো বলে। তো সেই রিজনেই চলে আসা এখানে, আর আফটার অল পাড়ার লোক বলে কথা, তো সেইটুকুনি দুজন দুজনকে তো হেল্প করবোই। তো প্রথমে বলে রাখি, এই বুটিকটা কিন্তু শুধুই ক্লোদিং এর বিষয় না, এটার এখানে জুয়েলারিও আছে, লটস অফ ছোট ছোট নিকনাক জিনিসও আছে, যেরকম ব্যাগ, বটুয়া, ঝোলা ব্যাগ, এইসব জিনিসও রিঙ্গুদি রাখেন। তো মানে কাইন্ড অফ সব কিছু একটা ছাদের তলাই পাওয়া যায়। মানে পুরো বুটিকটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, তবে তার আগে শুনে নেব রিঙ্কু দি কিভাবে এই বুটিকটা ফার্স্টে স্টার্ট করেছে। তো বলো।
এই বুটিকটা তো আস্তে আস্তে আমার 10 বছর হতে গেল, এবার এই বছর আমার 10 বছর হবে। তো আমার ছেলে যখন খুব ছোট ছিল, তো আমার মনে হলো যে এবার একটু বড় হচ্ছে, যা কিছু করা উচিত, ঘরে বসে থেকে না থেকে কিছু করা উচিত। তখন আমি আস্তে আস্তে আমার বুটিকটা করলাম। তো আজকে এইভাবে আস্তে 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 করতে করতে আজকে আমি 10 বছর হতে গেল আমার বুটিকটা। তো প্রথমেই কি তুমি এত কিছু জিনিসপত্র দিয়ে শুরু করেছো বা একটা দুটো জিনিস দিয়ে শুরু করেছো? না না, আমি প্রথমে মানে ভালো রকম শোরুম সেটআপ করেই আমি প্রথমেই একদম স্টেপ। তাহলে তো আমি পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানতে প্রথম থেকে এরকম হবে না হবে সব কিছু জানতাম, তারপরে আস্তে আস্তে মানে শিখে গিয়েছি, করে শিখে গেছি, একবারে যে সব জেনে এসেছি তা নয়, মানে আস্তে আস্তে মানে এক্সপিরিয়েন্স থেকে শিখে গেছি কিছু, মানে সামান্য হলো জেনেছি। তাহলে তোমার কাছ থেকে শুনি যে একটা দুটো তুমি স্ট্র্যাটেজি বলো তোমার মার্কেটিং এর। স্ট্র্যাটেজি বলতে কিছু সেরকম কিছু নেই, মানে সেরকম কোনো এ নেই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কাস্টমারের কাছে ফার্স্ট তোমাকে অনেস্ট থাকতে হবে, তাই না? অনেস্ট ডিল করতে হবে, অনেস্ট মানে তোমাকে বলতে হবে, জানতে হবে, বা তুমি যেটা জানো সেটা অনেস্টলি তোমাকে বলতে হবে ফার্স্ট, আমার এটা মনে হয়। তারপরে তো আপডেট থাকতেই হয়, মানে ভীষণ ভাবে এখন তো সোশ্যাল মিডিয়া যেভাবে এগোচ্ছে, তো আমরা যদি আপডেট না থাকি সুপার অ্যাক্টিভ একদম একদম, না হলে তো মানে কোথায় পিছিয়ে চলে যাব, মানে খুঁজেই পাওয়া যাবে না, তাই না? তো এই যে যত কাস্টমার তোমার ধরো আসে, একটা ডিফারেন্ট মানুষ হয়, তাদের সবাইকে ডিল করতে হয়, তো তাদেরকে কিভাবে ডিল করো তুমি? মানে একটা তো নিশ্চয়ই পলিসি তো আছে যে হ্যাঁ আমি স্মাইল ফেস রাখবো সব সময়। ওটা তো একদম একদম, তোমার রাগ হোক যাই হোক, তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে একদম হেসে খেলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে খারাপ বলুক ভালো বলুক সব রকমই কাস্টমার আসে, কিন্তু তাদেরকে তোমাকে ওই হেসে খেলে তোমাকে ম্যানেজ করতে হবে, এইটা ট্রিকটা করতেই হবে, নালে কিন্তু ভীষণ চাপ। হ্যাঁ, মানে কাস্টমারের সাথে পোলাইট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আর না হলে মানে একটা কাস্টমারকে অন্তত 10 বার জায়গায় হলে 11 বার বলতে হলেও বলতে হবে, তখন মাথা ঠান্ডা রেখে বলতে হবে। তো সেই স্ট্র্যাটেজি রিঙ্কুদি অফকোর্স ফলো করে, সব বিজনেসম্যানরাই সেটাই ফলো করে, যারা নতুন করে বুটিক করছে তারাও বলবো এটাই এইটা ফলো করুন তাহলে একদম ভীষণভাবে। আরেকটা জিনিস বলো, আমার এখানে টেলারিংটা হয়। হ্যাঁ, রিঙ্কুদির কাছে কিন্তু টেলারিংটাও হয়। ইনফ্যাক্ট কিছু এই কদিন আগে ছিল না তোমার একটা এখানে স্টিচিং মেশিন? হ্যাঁ, এখানে তো আছেই, আমার আমার এখানে মেয়েরা কাজও করে, মানে মেয়েরা আমার এখান থেকে কাজ করে অনেক নিজেকেও স্টেবল করেছে, মানে এরকম মেয়েরা মেয়েদেরকে আমি কাজও দিই, যারা নিজের মানে নিজেও হতে মানে দাঁড়া নিজের পায়ে দাঁড়াতে পারে, হাজবেন্ডদের কাছে মানে কারোর কাছে হাত না পাততে হয়, এরকম আমার আমার কাছে অনেক মেয়েরা কাজও করে, আর তাদের কাজ ভীষণ ভালো, মানে কাস্টমারও ভীষণ স্যাটিসফাই ওদের কাজে। ভীষণ ভাবে ভালো ব্যবহার করে আর ভীষণ ভাবে কোঅর্ডিনেট করে, আর মানে কোন সময় মানে আমি হয়তো ভুলে গেছি জিনিসপত্র নিতে, রিঙ্কুদির কাছে পড়ে আছে, রিঙ্কুদি ফোন করে বা মেসেজ করে আমাকে জানায় যে তোমার জিনিস হয়ে গেছে তুমি চলে আসো এসে নিয়ে যাও। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে কাস্টমারের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করে রাখা। আচ্ছা, এবার আমি জানতে চাইবো রিঙ্কুদির কাছে যে রিঙ্কুদি নিজের বিজনেস করতে করতে কিছু মিস্টেক করেছে যেটা পরবর্তীকালে রিয়েলাইজ করেছে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, এটা একটু ঠিক হলে ভালো হতো, বা ধরো নতুন যারা ধরো বুটিক করবে এরকম ভাবে স্টার্ট আপ করবে ভাবছে, তো তারা তো দেখবে হয়তো আমার ভিডিও, তো তখন হয়তো জানতে চাইবে তোমার কাছে কি শিখতে পারবে। তাহলে বলো যে কি মিস্টেক করে তুমি কি শিখেছো? আচ্ছা, মিস্টেক বলতে আমার যেটা মনে হয় যে আগে না আমাদেরকে একটু মার্কেটটা জেনে নেওয়া উচিত, কাস্টমারের কি দরকার, কি নিডস, মানে কি ট্রেন্ড চলছে সেগুলো একটু জেনে নিয়ে মানে করাটা বেটার হবে। মানে একটা সময় হয় না, তো আমরা মানে কোনো নতুন বিজনেস করতে গেলাম, অনেক কিছু একবারে কিনে নিয়ে বসে গেলাম, তাই না? তারপরে আস্তে আস্তে ট্রেন্ডটা বেড়ে, রিঙ্কুদি বলতে চাইছেন যে একটু বেবি স্টেপ করা উচিত, একসাথে 10-15 খানা স্টেপ ফেলে আমি এগিয়ে গেলাম, অনেক মানে জিনিসপত্র নিয়ে আমি বসে পড়লাম, বাট অ্যাকচুয়ালি সেগুলো ডেড কালেকশন আমি শো করে, তখন একটু ট্রেন্ডি জিনিস দেখাতে পাচ্ছি, হ্যাঁ তখন একটু মানে কাস্টমারকে নতুনত্ব কিছু দেওয়া যায় না, মানে তখন মানে একটা বার্টার হয়ে গেল কি অলরেডি আমি অনেকটা কিছু তুলে নিয়েছি সেটা আমাকে সেল করতে হবে, তো অনেক অন্যরকম বার্টার হয়ে যায়। তো আমার মতে বলে যে একটু কাস্টমারকে জেনে নেওয়া, বুঝে নেওয়া যে কি নিডস, কি রিকোয়ারমেন্ট, কি ট্রেন্ড, তারপরে আস্তে আস্তে করা দেখালে। তুমি ধরো একটা দেখালে, তো তারপর তুমি সেই হিসেবে অর্ডার নিলে, নিয়ে সেই হিসেবে তাকে দিলে, মানে একটা জিনিস তোমার কাছে রয়েছে সেটা দিয়ে তুমি দেখিয়ে দিলে, আমি সেটাও করো, তাই তো? এক্স্যাক্টলি, রিঙ্কুদির কাছে তার মানে কাস্টমাইজ জিনিসপত্র কিন্তু পাওয়া যায়, মানে এখানে তো যেগুলো রিঙ্কুদি বানিয়ে রেখেছে, আমার যেটা স্পেশালি মনে হয় যে রিঙ্কুদির কাছে বেশ ইউনিক জিনিসপত্র পাওয়া যায়, আমি দেখাচ্ছি একটু পরেই কালেকশনগুলো।
তার মধ্যে আমার কাছে ফিল হয় যে হ্যান্ড এমব্রয়ডারি করা জিনিস ইন্ডিয়ান এথনিক যারা ফ্যাশন ইন্ডো ওয়েস্টার্ন ফ্যাশন বা ইন্ডিয়ান ফ্যাশনে না ভীষণভাবে হ্যান্ডমেড জিনিসপত্র ভীষণ কিন্তু মানে হ্যান্ড এমব্রয়ডারি করা জিনিসপত্র কিন্তু ভীষণভাবে ইন। তো রিঙ্কুদির কাছে এইটা একটা সুবিধা আছে যে রিঙ্কুদির কাছে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যেও যদি মানে কেউ চান যে কাস্টমাইজ করাতে তো সেটাও রিঙ্কুদি করে দিতে পারবে। তো এইটা হলো রিঙ্কুদির স্পেশালিটি, তাই তো? সেরকম লোন ধরুন আমাকে নিতে হয়নি, আমার অ্যাকচুয়ালি পুরো আমার পুরো মানে আজকে যে আমার এই সাকসেসটা এটা সবটাই ক্রেডিট আমার হাজবেন্ডকে যায়। মানে উনি না থাকলে আমি আজ এই নেই। যেমন আমাদের প্রত্যেকটা আমরা যেমন বলে থাকি প্রত্যেকটা পুরুষের পেছনে একটা মহিলার হাত থাকে, সেরকম আমাদের মানে মহিলার পেছনেও যদি একজন পুরুষ না থাকে, সাপোর্ট যদি না পাই, তাও আমরাও এগোতে পারবো না। মানে আমরা দুজনে একে অপরের কি পরিপূরক পরিপূরক বলতে পারি। তো সেটাই, রিঙ্কুদের একটা ছোট ছেলেও আছে না? হ্যাঁ কোন ক্লাস? 10। ছোট বড় হয়ে গেছে, 10-10 পরে তো উঠে গেছে। রিঙ্কুদীপ তোমার 10 বছর হয়ে গেছে বললে তো, 10 বছর তার মানে একদম সেটা ছেলেটা যখন হয়েছে তখন থেকে তুমি অল্প শুনলেন পুরো হিস্ট্রি সব কিছু গল্প এই একটা এত সুন্দর একটা বুটিকের পেছনে যে ফেসটা আছে তাকেও আমি দেখালাম। আর এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার, মানে আমি জাস্ট একটা দোকান খুলে নিলাম নিয়ে বসে পড়লাম সেটা কিন্তু না। রিঙ্কুদি আমাকে যেরকম ডেকেছে এরকম ভাবে কিন্তু সবসময় ফেসবুক ইনস্টাগ্রামে অনলাইন থাকে আর কাস্টমারের সাথেই সবার সাথে ভীষণভাবেই কন্ট্যাক্টে থাকে। তো সেই রিজনে কি হয় না কাস্টমারও আসছে আর একটা ফেস যে ব্র্যান্ডটা রিঙ্কুদি শুরু করেছে তার পেছনে যে ফেসটা আছে সেটাকেও রিভিল করছে। তো এটা কিন্তু একটা পজিটিভ সাইন রিঙ্কুদি। তো এবার চলেও আসুন, অনেক গল্প টল্প করেছি, এবারে কিছু জিনিসপত্র দেখিয়ে দিই। ওয়াও, এটা তোমার ভেলভেটের উপরে হ্যান্ড এমব্রয়ডারি করা, পুরোটাই এটা হ্যান্ডে করা কিন্তু। ওয়াও, জ্যাকেট, এটা তুমি ড্রেস শাড়ি কুর্তি ব্লাউজের উপরেও পরা যাবে না? এটা কিন্তু একটা রিঙ্কুদির স্পেশালিটি, যদি শুধু শাড়ি বা সালোয়ার বা শুধু জিনিস বানিয়ে দিচ্ছে তা না, এরকম জ্যাকেট ধরনের জিনিসও কিন্তু পাওয়া যায়। এরকম কিন্তু ভেলভেট আছে, ব্ল্যাক এর ভেলভেটের উপরে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা। ওয়াও, থ্রেড ওয়ার্ক আছে, কাটদানা আছে, সমস্ত মিলে এটা মানে একদম ইউনিক পিস। মানে তুমি যদি পরো মানে তুমিই পরবে, এটা ডাবল পিস না। শাড়ি দেখাও না রিঙ্কুদি, এগুলো ভীষণ ভাবে এবারে ইন আছে ফ্যাশনে। আর লিলেন লিলেন জামদানি তো আমাদের বাঙালি সবসময় ভালো লাগে, লিলেন বেনারসি। ওয়াও, এই ব্ল্যাকটা ভীষণ সুন্দর, একটু দেখি ব্ল্যাকটা। আসলে ব্ল্যাক না সব মেয়েদের মনে হয় ভীষণ পছন্দ, তাই না? আমার তো ভীষণ পছন্দ ব্ল্যাক, দেখলেই না সবাই মনে হয় ব্ল্যাকটাই নেই, সব ছেড়ে যেন ব্ল্যাকটাই। হ্যাঁ একদম, তাই না? এগুলো হ্যান্ডলুমের উপরে আছে। এই শাড়িটা দেখি একটু, এটা বেশ কালারটা বেশ ভালো লাগছে, ফ্লোরেসেন্ট গ্রিনের সাথে রেড কম্বিনেশন, খুব সুন্দর। আর এই যে লেস যেটা লাগানো আছে পাড়ের মধ্যে, যেটা তো এরকম প্রচুর কালেকশন রয়েছে। এছাড়াও জুয়েলারি যেমন এইবারে তো আমাদের খুব একদম ট্রেন্ড চলছে হাকোবা শাড়ি। ও, হাকোবার মধ্যে আবার শিউলি ফুল, মানে পুজো, একদম পুজো পুজো ইমেজ, পুজো পুজো গন্ধ। হ্যাঁ, আরে শিউলি ফুল দেখলেই পুজোর কথা মনে পড়ে যায় একদম, তাই না? এগুলো চিকনের আছে। এইটা আছে বেনারসি কটন, বেনারসি হ্যান্ডলুম শাড়ি। আচ্ছা,
আচ্ছা তুমি আমাকে ব্লাউজ আমি তোমার থেকে নিয়ে গেছিলাম, ওই তোমার সেই ব্লাউজ গুলো যদি একটু দেখাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো আমার সব থেকে মেইন হচ্ছে ডিজাইনার ব্লাউজ। তুমি ডিজাইনার ব্লাউজ যে কোনো ডিজাইনের তুমি পাবে, ভ্যারাইটি একদম লেটেস্ট ট্রেন্ডি ডিজাইন। ওয়াও, পেছনে এরকম কি সুন্দর লাগানো রয়েছে এগুলো, পোটলি পোটলি বলে এগুলোকে। আচ্ছা ওয়াও, যে কোনো ডিজাইন তুমি মানে ট্রেন্ডের সাথে ফলো করে তোমার কাছে সব রকম কালেকশন রয়েছে তাই তো? যে কোনো ডিজাইন তুমি পেয়ে যাবে এখানে। আর মানে যদি আমার আমি এসে আমি বলি যে এরকম ডিজাইন দেখিয়ে যায় এরকম, একদম 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 বডি অ্যাকর্ডিং টেস্ট অ্যাকর্ডিং আমরা কাস্টমাইজ করি। আরেকটা দেখাই, এটা হচ্ছে তোমার ডিজাইন। ওয়াও, পেছনে এই বোটা রয়েছে না? পেছনে এই বোটা। এই আমি না একটা তোমার কাছ থেকে বানিয়েছিলাম যে এইটা পুরো বউ ছিল, আমার গুলো কোথায় রেখেছো তো? আমি এটাই বলি যে একটা ইন্ডো স্টাইলে না মানে এথনিক কালেকশনে একটা মানে হ্যান্ডমেড ইউনিক, তুমি এটা কোথাও পাবে না, এটা মার্কেটে তুমি কোথাও পাবে না, এটা এখানেই একমাত্র। এরকম হ্যান্ড এমব্রয়ডারি করা জিনিস প্রত্যেকের ওয়ার্ড্রোবে একটা থাকা উচিত, একদম মানে স্টিচ করা, যেটা হ্যাঁ প্রত্যেকের ওয়ার্ড্রোবে, যে কোনো মেয়েদের ওয়ার্ড্রোবে যারা একটু স্টাইল করে তাদের এরকম একটা জিনিস পেস রাখা উচিতই, যেটা আমার ভীষণই পছন্দ। যার বিশেষ করে এটার এই যে নিচে এটাকে কি জানি বলে রিঙ্কুদি, এটা তোমার নেটের উপরে এটাকে প্লিটস করা। আচ্ছা, কি সুন্দর জিনিসটা দেখুন, পুরো হ্যান্ড ওয়ার্ক করা, পুরোটা সুতোর এরকম কাজ করা রয়েছে, পার বসানো রয়েছে, হ্যাঙ্গার ব্লাউজটা দেখো। হ্যাঁ, এটা ফ্যাশন আর ট্রেন্ড মানে কি বলবো সব মিলে মিশে। হ্যাঁ, মানে আমি রিসেন্টলি এত মোটা হয়ে গেছি বলে আমি এটা নিতে পারবো না, কিন্তু এটা মানে যারা একটু সুন্দর সংখ্যা হ্যাঁ পড়ার মতো, মানে আমি হলেই মানে কিছুদিন আগে হলেই আমি নিয়ে চলে যেতাম হয়তো, বাট এটা আর হচ্ছে না। তুমি মোটা নয় অ্যাকচুয়ালি, তুমি খুব কিউট, ওরকম সবাই বলে আমি পুরো একটা হাতির মতন মোটা হচ্ছি। দেখুন ওড়নাটার মধ্যে একটা বেশ ওয়েল টোন রয়েছে, রেড রানী অরেঞ্জ দিয়ে রেড। আর এটা দেখো এই ওয়ার্কটা দেখছো, এটা পুরো হাতে কাজ করা আছে, এটা কিন্তু কোনো রকম প্যাচ ওয়ার্ক না কিছু না, এটা পুরো হাতে করা। আচ্ছা ওয়াও, দেখুন পুরো কাজ নেটের উপরেই হাতে করাটা, খুব টাফ কিন্তু ভীষণ হাতে করা, নিট এন্ড ক্লিন একটা ডিটেইলিং রয়েছে, ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, খুব সুন্দর একটা ডিটেইলিং কাজ। আচ্ছা এই যে লেহেঙ্গাটার উপরে এটা দেখালাম নেটের উপরে, কিন্তু এখানে লেসের উপরে আবার মানে এটা আমি জানি না এটা কি সিকোয়েন্স বসানো আছে। হ্যাঁ, আচ্ছা স্টোন মানে ইয়ে তো আঠা তো? হ্যাঁ, এটা আঠা দিয়ে বসানো আছে। আচ্ছা, এটা আঠা, আঠা দিয়ে ওটা বসানো আছে। দেখুন কি সুন্দর কম্বিনেশন, মানে এরকম একটা লেহেঙ্গা তার উপরে একটা এরকম ওড়না পরলে আর দেখতে হবে না, মানে পুজোতে আপনি আপনিই পরবেন খালি। আর যেটা বলছিলাম যে এখানে শুধু জামা কাপড় না, অনেক কিছুই পাওয়া যায়, যেরকম এখানে এরকম কোনো একটা শাড়ি পছন্দ করলেন তার সাথে ম্যাচিং করে এরকম ব্যাগ বা ক্লাচ নিয়ে নিলেন, ভীষণ স্টাইলিশ, ভীষণ সুন্দর দেখতে এটা। তোমার এই নিচের এই বাটুয়াটা একটু দেখো, এই অরেঞ্জটা প্রাইসটাও কিন্তু ভীষণই রিজনেবল। হ্যাঁ, প্রাইসটা আমি কিচ্ছু বলছি না, ওইখানে চলে এসে রিঙ্কুদির সাথে কথা বলে দাম সম্পর্কে সব জেনে যাবেন। দেখুন কি সুন্দর সুন্দর বাটুয়া রয়েছে, স্টোন ওয়ার্ক করা এরকম প্রচুর ব্যাগ রয়েছে এখানে, এখানে আর এখানে এরকম রয়েছে। এবার জুয়েলারিতে চলে আসি, বাহ কি সুন্দর দেখতে, দেখুন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে। হ্যাঁ, প্রচুর স্টকও রয়েছে, আর যেগুলো ডিসপ্লে করা রয়েছে সেগুলো সাংঘাতিক সুন্দর প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি ওয়ান ভীষণই ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছেন। শাড়ি পরবেন তার সাথে ম্যাচিং করে এখান থেকেই কানেদুল কিনে নিয়ে চলে যাবেন, কোথাও দৌড়াতে হবে না, এখানে ওখানে বড়বাজার গড়িয়াহাট কোথাও যেতে হবে না। হ্যাঁ, এই হলো রিঙ্কুদির কালেকশন। ওয়াও, এইটা তো খুব সুন্দর, এরকম না আমার একটা আছেও। আচ্ছা রিঙ্কুতে, এই যে এখানে রয়েছে স্টক করা সেগুলো কি? আচ্ছা এইগুলো বলি, এগুলো হচ্ছে স্কার্ফ,
স্কার্ফ যেমন আমি তোমাকে দেখাই, যেমন একটা লিনেন স্কার্ফ, লিনেনের উপরে এমব্রয়ডারি করা লিনেন স্কার্ফ, ভীষণই স্টাইলিশ। আমরা আমি তোমার থেকে একটা নিয়েও গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সব রকম স্কার্ফ পেয়ে যাবে। স্কার্ফের প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে। ওয়াও, দেখো এখানে কি সুন্দর কাজ করা। সারা বছর ইউজ করি, সামার হোক উইন্টার। হ্যাঁ একদম, আমি তো মানে ভীষণ ইউজ করি, ভীষণই স্টাইলিশ লাগে স্কার্ফটা। একটু স্টাইল করে পরলে যে কোনো ড্রেসের সঙ্গে ভীষণ ভালো লাগে। যখন ব্লগ দেখেন তারে নিশ্চয়ই দেখে থাকবেন আমি অনেক স্কার্ফ পরি, তার মধ্যে কয়েকটা কিন্তু আমি রিঙ্কুদির কাছ থেকেই নিয়ে গেছি। আর এরকম ড্রেস চাইলে এরকম ড্রেসও কিন্তু রিঙ্কুদি বানিয়ে দেয়, তাই তো? হ্যাঁ, হলো দুর্গাপুজো স্পেশাল শাড়ি, যার মধ্যে আঁচলের মধ্যে মা দুর্গা নৌকা করে আসছেন, তার একটা ছবি রয়েছে। এটা কি সেলাই না আঁকা নাকি? এটা ভিভ ভিভ, আচ্ছা পুরোটাই ভিভের করা, অষ্টমীর অঞ্জলির জন্য একদম। আর যেরকম এই ব্লাউজটা আমি কিনেছি রিঙ্কুদির কাছ থেকে, এটাও পুরো রকম কাজ করা রয়েছে। যে ডিজাইনার ব্লাউজগুলো দেখাচ্ছিল রিঙ্কুদি, তারই থেকে একটা আমি আগেই কিনে নিয়ে গেছিলাম, যেটা রিঙ্কুদির কাছেই রাখা ছিল একটু ফিটিংসের জন্য, তো এটা হলো সেটা। এছাড়াও আরেকটা আছে, এটা বোট নেক। আর কাপড়টা কি? এটা এটা রেয়ন, রেয়নের উপর বোট নেক, ব্যাক ওপেন ব্লাউজ। এরকম দুটো ব্লাউজ আমার অলরেডি কেনা ছিল, যেটা আমি বলছিলাম যে নিতে যাবো, তো এটাই দেওয়া ছিল। এছাড়া একটা সালোয়ার, সেটা অবশ্য রেডিমেড সালোয়ার, কারণ আমি খুব একটা সালোয়ার রেডিমেড পরি না, মানে সরি মানে বানিয়ে পরি না, আমি সবই রেডিমেড কিনি, তো সেই জন্য রিঙ্কুদির কাছে দিয়েছিলাম একটু ফিটিংস করিয়ে দিতে, তো সেটা রয়েছে, তো সেটা নিয়ে যাবো। তো দেখতেই পেলেন পুরো কালেকশন আপনাদেরকে দেখালাম, মানে পুরো দেখানো তো পসিবল না, একটা দুটো দেখালাম। আর বুঝতেই পারছেন যে যে কটা দেখালাম সেটা দেখলেই বোঝা যায় যে মানে ওই হয় না হাড়ির চালের একটা ভাত টিপেই বোঝা যায় ভাত হয়েছে কি হয়। খুব ভালো এক্সাম্পল দিয়েছে, মানে এই জন্যই আমার তোমার ব্লগ এত ভালো লাগে, মানে ঠিক জায়গায় ঠিক কথাটা ইউজ করা, ভীষণ ভালো লাগে আমার। তো এই একটা দুটো দেখেই বুঝতে পেরেছেন যে সবকটা কালেকশন এখানে ভালো হবে। তো এই এত এত কালেকশন আছে, এবার যদি কিনতে হয় তাহলে এখানে চলে আসতে হবে, আমারই পাড়া, চলে আসুন। আমার পাড়ার লোক বলে বলছি না, কালেকশন ভালো বলেই বলছি যে চলে আসুন, এসে দেখে নিন। সামনেই পুজো আসছে, এখান থেকে একটা শাড়ি কিনে পরলে বা একটা ব্লাউজ কিনে পরলে আপনার পুজোটা যে স্পেশাল হবে এটা বলতে বাধ্য হচ্ছি। মনোলীলা তো যা বলার বলেইছে, কিন্তু আপনারা, আমি চাইছি যে আপনারা আসুন, এসে দেখে আপনারা তারপরে ডিসাইড করুন যে ও যেটা বললো সেটা মানে ঠিক কিনা, আপনারা সেটা বলতে পারবেন। আশা করছি আপনারা আসবেন। আমার অ্যাড্রেস তো বলেই আগেও বলেছি, আর একবার বলে দিই, CZ32 মেট্রোপলিটন হাউজিং সোসাইটি, ক্যানেল সাউথ রোড, কলকাতা 105। ল্যান্ডমার্ক হচ্ছে বাইপাস ধাবা বা ITC, এদিক থেকে যদি এদিক থেকে কি বলবো সেই অ্যাড্রেস ফলো করে চলে আসতে পারেন। অ্যাড্রেসটা দেখে গুগলে টাইপ করবে, এখন এত ওলা উবার হয়ে গেছে, একটা অ্যাড্রেসটা টাইপ করবে না। সব থেকে ইম্পর্টেন্ট হলো এই, এর আলাদা কোনো নাম নেই, যার অ্যাড্রেস মানে যেই নামে অ্যাড্রেস সেই নামেই দোকানের নাম, CZ32 রিঙ্কুস বুটিক, তো সেই নামেই দোকান, সুতরাং খুঁজে পেতে খুব একটা প্রবলেম হবে না। উবারের মধ্যে টাইপ করুন আর চলে আসুন এই দোকানে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।